আজকের ভিডিওটি যারা দেখছেন এবং যারা দেখবেন, তো আমি আশা করি যে মনোযোগ দিয়ে দেখবেন এবং মনোযোগ সহকারে শুনবেন, কারণ কিছু ইম্পর্টেন্ট কথা আছে যেগুলো হচ্ছে খোলাসা করা দরকার। লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামি আমার কাছে কেমন লেগেছে? সত্যি কথা বলতে মনোগামি যখন আমি দেখেছি খুবই ভালো লেগেছে, এবং যখন এটা শেষ করেছি তখন খুবই খারাপ লেগেছে। ভাবছেন এরকম অদ্ভুত ব্যাপারটা আসলে কেন হলো? কারণ দেখেন, মনোগামি গল্পটি হচ্ছে অনেকটা ঝালমুড়ির মতো, মানে খেতে মজা কিন্তু তারপর হচ্ছে মুখ জ্বলছে। এই ব্যাপারটি কেন বলছি যে ফারুকই বাংলাদেশের একজন শক্তিশালী ডিরেক্টর, এতে কোনো সন্দেহই নেই। কিন্তু ইদানিং তার যে গল্প সিলেকশন, এই গল্প সিলেকশন নিয়ে আমি খুবই হতাশ। এই সময় এসে ফারুকি স্যার আমাদের যে গল্পটি উপহার দিলেন, একটি পরকীয়ার গল্প এবং বসের সাথে তার কর্মীর যে সম্পর্ক, এই গল্পটি যে ফারুকি বলতে চাইলেন বা এটার যেভাবে ফিনিশিং দেওয়া হলো, হ্যাঁ, নিঃসন্দেহে ফিনিশিংটি খুবই ভালো। এবং ফিনিশিংটি দিয়ে অনেকটা ফারুকি বলা যায় যে দায়মুক্ত হয়েছেন, যে আমি যেই গল্পটি বলতে চেয়েছি ফিনিশিংই হচ্ছে সেটার উপসংহার, আমি এভাবে বলতে চেয়েছি এবং লাস্টে তাই হয়। আমি বলতে চাচ্ছি এই ধরনের যে পরকীয়ার গল্প ফারুকি হচ্ছে এবার উপস্থাপন করেছেন, এবং গল্পের শেষে হচ্ছে যেভাবে হচ্ছে নিজেকে বাঁচিয়েছেন, তা আমার মনে হয় যে ফারুকির এ ধরনের কাজ না করাই ভালো। কারণ ফারুকি স্যার বাংলাদেশের একজন স্বনামধন্য ডিরেক্টর, এবং তার কাছ থেকে আমরা আরও দুর্দান্ত কিছু কাজ আশা করি এবং দুর্দান্ত গল্প তার কাছ থেকে দেখতে চাই। কিন্তু ইদানিং তিনি খুব বেশি কাজ করেন না, কিন্তু তার লাস্ট এই মনোগামি দেখে আমি খুবই হতাশ। গল্পটি যদি বলি, এটা তো স্পয়লার হয়ে যাবে, মানে গল্পে দেখা যায় যে অফিসের বস রূপে চঞ্চল চৌধুরী তার কর্মী অফিসের জেফারের প্রতি অনেক দুর্বল হয়ে পড়ে এবং তাদের মধ্যে একটা রিলেশন গড়ে ওঠে, এবং এই সম্পর্কটি শেষ পরিণতি কী হয় এটা জানতে হলে আপনাকে মনোগামি দেখতে হবে। আপনারা যারা মনোগামি এখনও দেখেননি, আমি তাদের বলতে চাই আপনারা দেখে মজা পাবেন। এবং চঞ্চল চৌধুরী যেভাবে ক্যারেক্টারটি উপস্থাপন করেছে, এটা নিঃসন্দেহে চঞ্চল চৌধুরীকে দিয়েই সম্ভব। এবং তাছাড়া এখানে যারা অভিনয় করেছে, জেফারের কথা বলতেই হয়, জেফার হচ্ছে অন্যতম মেন ক্যারেক্টার এখানে। জেফার খুবই ভালো অভিনয় করেছে নতুন হিসেবে, এবং জেফারের প্রথম সিনেমা এটা, এবং জেফার গায়িকা থেকে যেভাবে হচ্ছে নায়িকা হয়ে গেছে, এটা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। কিন্তু চঞ্চল চৌধুরীর কাছ থেকে আমরা ভালো ক্যারেক্টার আশা করি। মনোগামিতে যারা অভিনয় করেছেন তারা প্রত্যেকেই ভালো অভিনয় করেছেন, এবং মনোগামিতে আছে চঞ্চল চৌধুরীর নিজেরই ছেলে শুদ্ধ, এবং বলতেই হয় শুদ্ধর প্রথম সিনেমা হিসেবে শুদ্ধ খুবই ভালো করেছে। এবং চঞ্চল চৌধুরীর যে মেয়ে ক্যারেক্টারটি থাকে, এই শিশু মেয়েটিও ভালো অভিনয় করেছে, এটা নিঃসন্দেহে বলা যায়। এবং চঞ্চল চৌধুরীর যে স্ত্রী থাকে সেও ভালো অভিনয় করছে চরিত্র অনুযায়ী। কিন্তু যাই হোক, আমি বলবো যে ফারুকি বাংলাদেশে যে সমস্ত কাজ একসময় দিয়েছে, টেলিভিশন থেকে শুরু করে, অনেক আগে ফারুকি স্যারের একটি নাটক দেখেছিলাম মায়া, গল্পটি ছিল অসাধারণ। আপনারা জানি না এটা ইউটিউবে এখনো পাওয়া যায় কিনা। এবং ওই মায়া নাটকের আবহ সঙ্গীত করেছিল প্রয়াত আয়ুব বাচ্চু, এবং মায়া গল্পে ফারুকি যেভাবে হচ্ছে নির্মাণ করেছিলেন সেটা একটা অসাধারণ কাজ ছিল, বা 420-এর মতো হচ্ছে ধারাবাহিক আমরা পেয়েছিলাম। তো ফারুকি স্যার আমাদের এই পরকীয়ার মতো একটি গল্প আমাদের সামনে উপস্থাপন করেছেন। তো এই সমাজে এখন পরকীয়া বলেন বা ডিভোর্সের হার বলেন অনেক বেড়ে গেছে, সন্দেহের হার অনেক বেড়ে গেছে স্বামী স্ত্রীর। তো আমার মনে হয় যে এই ধরনের গল্প এখন না দেখানোই ভালো, এবং কোনো স্বামী স্ত্রী যদি একসাথে মনোগামী দেখে তো তাদের মধ্যেও একটি সন্দেহের বাতিক কিন্তু তৈরি হওয়া স্বাভাবিক। কারণ গল্পটি যেভাবে এগিয়েছে এবং জেফার এবং চঞ্চল চৌধুরীর মধ্যে যে সম্পর্ক গড়ে উঠেছে, এটা আপনারা যারা দেখেননি তারা বুঝতে পারবেন, আর যারা দেখেছেন তারাও বুঝতে পারবেন আমি কি বলতে চাচ্ছি। ফারুকি স্যারের নির্মাণে অনেকটা হচ্ছে একদম রিয়েলিস্টিক ভাইব পাওয়া যায়। এই ভাইবটি যাতে নষ্ট না হয় এবং ফারুকি স্যার যাতে আরও দুর্দান্ত কিছু গল্প নিয়ে আমাদের সামনে হাজির হয়, সেই আশাই করছি। ঠিক আছে, ফিনিশিংটি দিয়ে আপনি একটা দায়সারা হচ্ছে উপস্থাপন করেছেন, ঠিক আছে, কিন্তু তাও এই ধরনের কাজ আপনার কাছ থেকে চাচ্ছি না। সবশেষে বলবো, ফারুকি স্যারের কাছ থেকে আমরা আরও ভালো কাজ চাই। তো দোয়া করবেন আমার জন্য, সবার দোয়া প্রার্থী। টাটা।